قال مثل الجبر إلي الله قال له قال قال رسول الله صلى الله عليه وسلم من على ثلاث بنات تحدثهن فتزوجهن وأحسن إليهن فلهن جنة إلى آخره أختي أيتي جواري ماتي أعتقد بعض المسجدين সম্মানিত মুসলিমবৃন্দ যবনিকা আল্লাহর শ্রদ্ধা সুপদের ইসলাম শিল্লাহ করুন আলোচনা শ্রোতে সে মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের পবিত্র জুমার দিনে যত সময় পূর্বে আপনাকে আমাকে মসজিদে কবুল করেছেন সকলে ইনশাআল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম রাসূলের প্রতি যিনি আমাদের মাঝে পরকালীন জীবনে না যাওয়া বিভিন্ন উপায় মাধ্যম বন্ধ করে গিয়েছেন এবং দুনিয়ার জীবনটাকে সুন্দরভাবে সাজানোর জন্য পবিত্র কোরআন এবং সেই হাদিসের নিঃশব্দ অনুসারে হওয়ার তত্ত্ব করে গিয়েছেন সে রাসূলের প্রতি অগণিত দরুদ ও সালাম পেশ করি সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সময় উপস্থিতি আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআনের আয়াত এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবানের মধ্যে একটি হাদিস বর্ণনা করে শুনিয়েছি তেলাওয়াতকৃত আয়াত ও বর্ণিত হাদিসকে কেন্দ্র করে আমি আমার আলোচনার বিষয় নির্ধারণ করেছি ইসলামে নারীর মর্যাদা বর্ণিত বিষয়ের প্রতি পবিত্র কোরআন ও সেই হাদিসের আলোকে আমার অতি ক্ষুদ্র বিদ্যায় এক জনকল্যাণকর সংক্ষিপ্ত আলোচনা রাখার চেষ্টা করব ইনশাআল্লাহ সম্মানিত উপস্থিতি আলোচনার বিষয় ইসলামে নারীর মর্যাদা অতএব ইসলাম নারী জাতিকে কতটুকু মর্যাদা দিয়েছে বর্তমান সময়ে আমরা বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়া বিভিন্ন প্রকার রেডিও টেলিভিশন টক শো জ্ঞানীগুলি নারীবাদী যারা রয়েছেন তাদের মুখ থেকে শুনতে পাই ইসলাম নারী জাতিকে মর্যাদাহীন করেছেন তাদের সম্মানহীন করেছেন অধিকার খর্ব করেছেন অনেক কিছু আসলে বর্তমান সময়ে শিক্ষিত সমাজ নারীবাদীরা ইসলামকে কতটুকু মর্যাদা দিয়েছে সম্মান দিয়েছে এটা আমাদের দেখার বিষয় আমরা কতটা সম্মান নারী জাতিকে দিতে পেরেছি এই নারীবাদীদের নিকট থেকে আর প্রকৃত ইসলাম নারীকে কতটা সম্মান দিয়ে গিয়েছে যা থেকে আমরা এখন অনেক দূরে সময়ের উপস্থিতি আমরা সকলেই জানি জাহেলি যুগে যখন কারো কন্যা সন্তান জন্মগ্রহণ করত তখন তারা ঘৃণায় আফসোসে লজ্জায় ওই কন্যা সন্তানকে জীবিত মাটিতে পুঁতে দিত জীবিত মাটিতে পুঁতে দিত ইসলাম আসার পরে ইসলাম এই কন্যা সন্তানদেরকে জীবিত এই হত্যাকারকে হারাম করেছেন এবং কঠোর প্রতিবাদ করেছেন আল্লাহ করেছেন তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরীমের 8 এবং 9 নম্বর আয়াতে বলেন ওয়া ইযা আল মাউউদাতু সুইলাত বি আইয়ি যামবিন কুতিলা সেই দিন তথা কিয়ামতের দিন যখন জীবন্ত কবর দেওয়া কন্যা সন্তানদেরকে জিজ্ঞাসা করা হবে বি আইয়ি যামবিন কুতিলা দুনিয়ার বুকে কোন অপরাধের কারণে তোমাকে তোমার পিতামাতা হত্যা করেছে এদিন জিজ্ঞাসা করা হবে সেদিন মানুষটা কি উত্তর দেবে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী মুসলিম মিশকাতের 4915 নম্বর হাদিস দিয়ে কন্যা সন্তানদেরকে জীবিত হত্যা করা হারাম বলে ঘোষণা করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত দিয়ে জীবিত হত্যাকে হারাম বলে ঘোষণা করেছেন এবং কিয়ামতের মাঠে কঠিন জবাবদিহিতা হুঁশিয়ারি সংকেত উল্লেখ করেছেন সময় উপস্থিতি বর্ণিত হাদিস এবং আয়াত দ্বারা আমরা জানতে পারি জাহিলিয়াতের সেই 11 জন
লাঞ্ছিত নারী সমাজকে একটি সুশীল সমাজ সুশীল পরিবেশ উপহার দিয়েছে ইসলাম, যেখানে নারী জাতিকে জীবন্ত পুঁতে রাখা হতো, সেখান থেকে তুলে নিয়ে এসে তাদেরকে মর্যাদার আসনে বসালেন ইসলাম। যেমন কন্যা হিসাবে একজন নারী যখন কন্যা হিসাবে দুনিয়া থেকে আসে সেটা যে পিতা মাতার জন্য রহমত, এ কথা ইসলাম আমাদেরকে শিখিয়েছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা দুটি কন্যা সন্তান নিয়ে আমার নিকটে আসলেন, অতঃপর আমার নিকটে কিছু খাদ্য চাইলেন, আমি তাকে কিছু খাদ্য প্রদান করলাম, অতঃপর মহিলা সেই খাদ্যটিকে দুটি টুকরা করলেন, দুটা মেয়ের মুখে দিলেন, অতঃপর চলে গেলেন, নিজে কিছু খাইলেন না। এ ঘটনাকে আসল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরবর্তীতে জানালাম যে ঘটনা ঘটেছে, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা, দুনিয়ার মুখে যদি কোন মানুষ নারীদেরকে নিয়ে কন্যা সন্তানদেরকে নিয়ে বিপদে পড়ে, এই বিপদে পড়াটাই তাকে জান্নাতে নিয়ে যাবে। কত মজ্জাল নারীদেরকে দিয়েছেন এই হাদিসটা আপনি অনুমোদন করেন, আপনি আপনার কন্যা সন্তান নিয়ে একটু বিপদে পড়েছেন, এই বিপদে পড়াটাই আপনাকে কি করবে জান্নাতে নিয়ে যাবে। উপাদায়না আমের রাদিয়াল্লাহু আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কোন ব্যক্তির তিনটি কন্যা সন্তান হয়, তিনটি কন্যা সন্তান এবং এই তিনটি কন্যা সন্তানের ব্যাপারে এই পিতামাতা ভোজ্য ধারণ করে, অতঃপর তাদেরকে খাদ্য খাওয়ায়, পানীয় খাওয়ায় এবং তাদেরকে পোশাক পরিধান করায়, কিয়ামতের দিন এই তিনটি কন্যা সন্তান ওই পিতামাতার জাহান্নামে যাওয়ার জন্য অন্তরাল হয়ে যাবে, বাধা হয়ে যাবে, প্রাচীর হয়ে যাবে, ঢাল হয়ে যাবে। সুবহানাল্লাহ, অতএব জাহান্নামের মাঝে এই কন্যা সন্তানরা ঢাল হিসাবে, দেয়াল হিসাবে দাঁড়িয়ে যাবে, জাহান্নাম থেকে তাদেরকে রক্ষা করবে তা প্রমাণিত হবে। এছাড়াও আসাই কুতুবি রাদিয়াল্লাহু বলছেন যে কন্যা সন্তান যে কি জিনিস, কন্যা সন্তানকে তোমরা জীবিত কবর দাও, কন্যা সন্তান যে আল্লাহর কাছে কত ভালো জিনিস, কন্যা সন্তানের বরকত যে পিতামাতার জন্য কত, এ কথা বলছেন আসাই কুতুবি রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন মান আলা সালাসা বানাতি, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে, যে ব্যক্তির তিনটি কন্যা সন্তান রয়েছে, উক্ত ব্যক্তি ওই কন্যা সন্তানদেরকে লালন পালন করল, শিষ্টাচার শিক্ষা দিল, এবং ওই তিনটি কন্যা সন্তানদেরকে সুন্দরভাবে বিবাহ আয়োজন করল, ওয়াহসানা ইলাইহিন্না, এবং বিবাহের পরবর্তী সময়ও এই কন্যা সন্তানদের সাথে ভালো ব্যবহার অব্যাহত রাখলো, ফালাহুল জান্নাহ, ওই ব্যক্তির জন্য জান্নাত রয়েছে। সুবহানাল্লাহ, দেখেন কত বড় নিয়ামত কন্যা সন্তান। আমি কোথাও পড়িনি যে দুইটা তিনটা দুটো দূরের কথা, দশটা পঞ্চাশটা পুত্র সন্তান হলে তার জন্য জান্নাত হবে, পুত্র সন্তান জাহান্নামের অন্তরাল হবে, এ কথা আমি কোথাও আগে পর্যন্ত পড়িনি। যদি কেউ আপনার জেনে থাকেন বলবেন, এ কথা কোথাও বলা হয়নি। কন্যা সন্তানের বরকত, কন্যা সন্তান যে পিতা মাতার জন্য রহমত, এ কথা পবিত্র কোরআন এবং সেই হাদিসের বিভিন্ন জায়গায় বলা হয়েছে। আর আল্লাহ তাআলা বলেন মুসলিম মিসবাহের 4950 নম্বর হাদিসে, যে কারো যদি দুটি কন্যা সন্তান থাকে আর ওই দুটি কন্যা সন্তানকে সুন্দরভাবে লালন পালন করে, বিবাহ শাদীর আয়োজন করে, কিয়ামতের সেই বিভীষিকাময় দিনে ওই কন্যা সন্তানের পিতা মাতা আর আমি থাকবো ওই আঙুলের দুটি কন্যা সন্তানকে যারা লালন পালন করলো সুন্দরভাবে, বিবাহ শাদীর আয়োজন করলো, এই কন্যা সন্তানের পিতা এবং মাতা অভিভাবক যারা রয়েছে তাদের সাথে কিয়ামতের ওই কঠিন দিনে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবেই থাকবো, কন্যা
সংক্রান্ত কি জিনিস আপনাকে কি করে বুঝি? আজকের বর্তমান সময়ে নারীবাদীরা হচ্ছে ইসলাম কন্যা সন্তানদেরকে মর্যাদা দেয়নি, কি করে বলতে পারে তারা এই কথাগুলো? কি করে বলতে পারে ইসলাম কন্যা সন্তানদের কি মর্যাদা দিয়েছে? পিতা মাতাকে কন্যা সন্তান লালন পালনের জন্য কিভাবে উৎসাহিত করেছে? জান্নাতের সম্মান প্রাপ্ত ঘোষণা করেছে, জাহান্নামের অন্তর ঘোষণা করেছে, আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি থাকবো কন্যা সন্তানের পিতা মাতার সাথে এভাবেই থাকবো এই ঘোষণা করেছে। ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম, এর যে মর্যাদা কিভাবে দেওয়া যেতে পারে একজন নারীকে? অথচ আমরা আজকে সেই ইসলামের প্রকৃত মর্যাদা থেকে অনেক দূরে, আমরা ইসলামের সেই প্রকৃত মর্যাদা রাখতে পারিনি। ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছেন শুধু কন্যা হিসাবে নয়, ইসলাম আমাদেরকে মর্যাদা দিয়েছেন স্ত্রী হিসাবেও। স্ত্রী হিসাবে ইসলাম আমাদের মর্যাদা দিয়ে দিয়েছেন, সম্মান দিয়েছেন। আপনি ভুলে গেলে চলবে না, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মুসলিমের সাথে 545 নম্বর হাদিসে, যে ইহুদি এবং নাসারাগণের স্ত্রীগণ যখন ঋতুবতী হয়, তখন ইহুদি নাসারাগণ ওই ঋতুবতী মহিলার সাথে খানাপিনা করেন না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আনহু বলছেন যে ইহুদি এবং নাসারাগণের স্ত্রীগণ যখন ঋতুবতী হয়, তারা তাদের সাথে খানাপিনা করতেন না, তারা তাদের সাথে ঘরে একসঙ্গে থাকতেন না, বিছানায় থাকতেন না, তাদেরকে ঘর থেকে আলাদা করে দিতেন, খানা পিনা থেকে আলাদা করে দিতেন। এদিকে বোঝা যায় ইহুদি নাসারাগণ নারী জাতিকে শুধুমাত্র ভোগের বস্তু হিসাবে আখ্যায়িত করেছিল, ভোগের বস্তু হিসাবে দেখেছিল। তারা ঋতুবতী নারীদেরকে তাদের বিছানা থেকে ঘর থেকে আলাদা করে দিতেন, তাদের সাথে খানা পিনা পর্যন্ত করতেন না। কিন্তু ইসলাম একজন স্ত্রীর সাথে, একজন ঋতুবতী স্ত্রীর সাথে কিরূপ ব্যবহার করছেন আপনি একটু দেখুন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, কুনতু আশরাবু ওয়ানা হাইযুন, আমি যখন ঋতুবতী তখন আমি পানির পাত্র হতে পানি পান করতাম, সুম্মা উনাইলুহুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অতঃপর ওই পানির পাত্রটি আমি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিতাম, ফায়াযাউ ফাহু আলা মাউযিহি ফিহা ফায়াশরাবু, অতঃপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই মুক্তি লাগিয়ে পানি পান করতেন যেখানে আমি মুখ লাগিয়ে পানি পান করেছি। সুবহানাল্লাহ, তখন আমি ঋতুবতী, তখন আমি ঋতুবতী, ঋতুবতী অবস্থায় আমি এটা করেছি। শুধু তাই নয়, ওয়াআতা আরবাকুম আরব, আমি হাওয়া হতে গোস্ত চিবিয়ে খেতাম, ওয়ানা হাইজুম, যখন আমি ঋতুবতী, যখন আমি ঋতুবতী তখন আমি গোস্ত হতে হাড় চিবিয়ে খেতাম, হাড় থেকে গোস্ত চিবিয়ে দিতাম। অতঃপর ওয়াহুনা ইলুহুম নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি ওই গোস্তর টুকরাটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে দিতাম, ফায়াযাউ ফাহু আলা মাউযি ফিহা, আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানেই মুক্তি লাগিয়ে গোস্ত খেতেন যেখানে আমি মুক্তি লাগিয়ে গোস্ত খেয়েছি। সুবহানাল্লাহ। হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 547 বর্ণিত হাদিস দিয়ে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আমি ঋতুবতী অবস্থায় পানির পাত্র হতে পানি পান করতাম, অতঃপর রাসূলকে দিতাম, আমি ঋতুবতী অবস্থায় হাড় হতে গোস্ত ছাড়িয়ে খেতাম, অতঃপর সেই গোস্তের টুকরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে দিতাম যখন আমি ঋতুবতী অবস্থায় থাকতাম, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানির পাত্রে সেখানেই ঠোঁট লাগাতেন, সেখানেই মুখ লাগাতেন যেখানে আমি পানির পাত্রে আমার ঠোঁট লাগিয়েছিলাম, মুখ লাগিয়েছিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোস্তের টুকরা
পুরাইশটিকে ঠোঁট লাগাবেন, মুখ লাগাবেন, যেখানে আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার ঠোঁট এবং মুখ লাগিয়েছিলাম যখন আমি ঋতুবতী সে অবস্থাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে এতটা ভালোবাসতেন। আর ইহুদী নাসারাগণ ঋতুবতী মহিলার সাথে খাওয়ানো দূরের কথা, ঘরে পর্যন্ত রাখতেন না। ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছে, আপনি কি করে বলেন ইসলাম নারী জাতিকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, তার মর্যাদা হানি করেছে, এটা কি করে বলেন? মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উরুরানের উপরে তার মাথা রেখে কুরআন তেলাওয়াত করতেন, যখন আমি ঋতুবতী, যখন আমি হায়েজা আসক্ত, যখন আমি ঋতুবতী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমার উরুরানের উপরে তার মাথা রেখে কুরআন তেলাওয়াত করতেন। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন আমি ঋতুবতী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে বলতেন হে আয়েশা মসজিদ হতে বিছানাটা আমাকে দাও, তখন আমি বলতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমি ঋতুবতী, তখন আমি অপবিত্র, আমি ঋতুবতী, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আয়েশা ঋতু কি তোমার হাতে লেগে রয়েছে, অপবিত্রতা কি তোমার হাতে লেগে রয়েছে? এ হাদিস প্রমাণ করে ঋতুবতী মহিলা স্বামীর যাবতীয় খেদমত করতে পারে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতে কাবে বসতেন মসজিদের ভিতরে, সেখান থেকে জানালা দিয়ে মাথা বাইর করে দিতেন, আমি তার মাথা আঁচড়িয়ে দিতাম, তার চুলে পানি দিয়ে দিতাম, মাথায় পানি দিয়ে দিতাম, যখন আমি ঋতুবতী, তখন আমি ঋতুবতী, ঋতুবতী অবস্থায় আমি রাসূলের মাথা আঁচড়িয়ে দিতাম এবং তার মাথাতে পানি দিয়ে দিতাম, এ অবস্থা আমি করতাম। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতেন, মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সালাত আদায় করতেন, তার শরীরে একটি কাপড় থাকতো, এই একটি কাপড় তার শরীরে কিছু থাকতো আর কিছু অংশ আমার গায়ে পড়তো। বোঝা যায় যে স্ত্রী বিছানায় ঘুমিয়ে থাকতেন আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম রাতে নফল সালাত আদায় করতে অথবা অন্য সময়ে নফল সালাত আদায় করতেন, তার শরীরে একটি চাদর থাকতো, সেই চাদরটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের শরীরে কিছু অংশ থাকতো আর কিছু অংশ গিয়ে ওই মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার শরীরে গিয়ে পড়তো। মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যখন এ দৃশ্য হতো তখন আমি ঋতুবতী, তখন আমি ঋতুবতী, ঋতুবতী অবস্থায় আমি বিছানায় ঘুমিয়ে থাকতাম, রাসূল আমার পাশে সালাত আদায় করতেন, তার শরীরের একটি কাপড়ের কিছু অংশ আমার শরীরে পড়তো, তখন আমি ঋতুবতী। আপনি কি করে বলেন ইসলাম নারী জাতিকে মর্যাদা দেয়নি? আপনি এখানে কি করে বলেন, কি করে বলেন, বলেন কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করছেন যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সব করেছিলাম, এমন অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাকে আনন্দ দেওয়ার জন্য দৌড় প্রতিযোগিতা করলেন, চলো আয়েশা একটু দৌড় দিই, কে জিতে যায় দেখি, আমি দৌড় দিয়ে আগে উঠে গেলাম আর আনন্দে হাসতে লাগলাম, আনন্দিত হতে লাগলাম যে আমি জিতে গিয়েছি, রাসূলের সাথে ছুট প্রতিযোগিতা দিয়েছি, দৌড় প্রতিযোগিতা দিয়েছি, রাসূলের কাছে আমি জিতে গিয়েছি, আনন্দে আমি আত্মহারা হয়ে গেলাম, আমি হাসতে লাগলাম। এমন এক পর্যায়ে দ্বিতীয় এক সময়ে রাসূল বললেন আয়েশা আজকে একটু দৌড় প্রতিযোগিতা হোক বলেছি, আবার দুইজনে দৌড় প্রতিযোগিতা করলাম, দুজনে ছুট ছুট করলাম, আমি একটু ভারী হয়ে যাওয়ার কারণে, আমার শরীর একটু মোটা হয়ে যাওয়ার কারণে ওদিন আর আমি পারলাম না, ওদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে চলে গেলেন, গিয়ে বলছেন আয়েশা ওই যে পূর্বে একদিন তুমি জিতেছিলে আজকে আমি জিতে গেলাম, ওদিনের প্রতিশোধ, আজকে আমি জিতলাম, পূর্বে তুমি জিতেছিলে ওদিনের বিনিময় নিয়ে গেলাম আজকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন এভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তার স্ত্রীদের সাথে আনন্দ ফুর্তি করতেন, বিনোদন দিতেন, হাসাতেন। আপনি কি করে বলেন ইসলাম নারী জাতিকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, কষ্ট করেছে, বন্দী করেছে, এটা কি করে বলেন? ইসলাম যে সম্মান, যে মর্যাদা দিয়েছে, পৃথিবীর কোন শক্তি, কোন ক্ষমতা
কোন ধর্মাবলম্বী তুমি নারী অন্ধকারের কথা, পৃথিবীর কোন শক্তি ইসলামের মর্যাদার ধারের কাছে আসতে পারবে না। আপনি আজকে লাঞ্ছিত, আপনি আজকে অপমানিত, আপনি আজকে পদমলিত, এ কারণেই যে আপনার কাছ থেকে ইসলামের রীতিনীতি বিরাই নিয়েছে। তাই আপনি যদি ইসলামের রীতিনীতি মেনে জীবন যাপন করতেন, পরিবারের মাঝে যদি ইসলামী রীতি এবং নীতি থাকত, সমাজের মাঝে যদি ইসলামী রীতি এবং নীতি থাকত, রাষ্ট্রের মাঝে যদি ইসলামী রীতি এবং নীতি থাকত, পদদলিত অপমানিত লাঞ্ছিত হওয়া দূরের কথা। একজন নারীকে অসম্মান করার হিম্মত কোনো পুরুষকে এ দুনিয়ার বুকে হতো না। আজকে আপনি লাঞ্ছিত অপমানিত, আপনি নারী যদি আপনিও লাঞ্ছিত, কারণ আপনি ইসলাম থেকে পৃথিবীর মানুষকে সমাজের নারীকে দূরে নিয়ে চলে গেছেন। তাই সম্মানিত উপস্থিতি, আপনি কি করে বলেন ইসলাম নারী জাতির সম্মান হানি করেছে, অধিকার হানি করেছে, একথা কি করে বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা 228 নম্বর আয়াতে কথা বলছেন, ওয়ালাহুন্না মিসলুল লাযী আলাইহিন্না বিল মারুফ ওয়াল রিজালি আলাইহিন্না দারাজাতুন আল্লাহু আজিজুন হাকিম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ধর্মনা ও পুরুষ জাতি তোমরা শুনে রাখো, আল্লাহ বলছেন তোমাদের যেমন অধিকার রয়েছে তোমাদের স্ত্রীদের উপরে, ঠিক অনুরূপ ভাবে তোমাদের স্ত্রীদের তো অধিকার রয়েছে তোমাদের উপরে। তোমরা স্বামী, তোমাদের যেমন অধিকার রয়েছে তোমার স্ত্রীর উপরে, তোমার স্ত্রীরও অধিকার রয়েছে তোমার উপরে, তুমি স্বামীর উপরে। এ কথা আল্লাহ বলেছেন, এ কথা ইসলাম বলেছেন, এ কথা কুরআন বলেছেন। আপনি কি করে বলেন যে ইসলাম নারীর অধিকার খর্ব করেছে, এ কথা আপনি কি করে বলেন? আপনার ইসলামী জ্ঞান নেই না এ কথা বলতে আপনি সাহস পেয়েছেন? আপনার ভিতরে ইসলামী জ্ঞান থাকলে আপনি কখনো এ কথা বলতে পারতেন না যে ইসলাম নারীর অধিকার খর্ব করেছে। অতঃপর আল্লাহ বলেছেন, জি এ কথা সত্য যে একে অপরের প্রতি অধিকার রয়েছে, এটা ঠিক, কিন্তু মর্যাদার ক্ষেত্রে আমি পুরুষকে নারীর উপরে শ্রেষ্ঠত্ব দিয়েছি, আমি মর্যাদার ক্ষেত্রে নারীর পরিচালক হিসাবে নিযুক্ত করেছি পুরুষকে, নারীর পরিচালক হিসাবে নিযুক্ত করেছি পুরুষকে, আর আল্লাহ হলো প্রজ্ঞাশীল, পরাক্রমশীল এবং প্রজ্ঞাময়। তোমরা জেনে রেখো পৃথিবীর মানুষ, আমি কেন করেছি নারীর উপরে পুরুষের আধিপত্য শ্রেষ্ঠত্ব, তার এর কারণ আমি আল্লাহ ভালো জানি, আমি প্রজ্ঞাময়। সম্মানিত উপস্থিতি, আপনি কি করে বলেন যে ইসলাম নারী জাতিকে লাঞ্ছিত করেছে, অপমানিত করেছে, বরং ইসলাম প্রতিটি জায়গাতেই নারী জাতিকে সম্মানিত করেছে, নারী হিসাবে সম্মানিত করেছে, মেয়ে হিসাবে সম্মানিত করেছে, স্ত্রী হিসাবে সম্মানিত করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীর মানুষ জেনে রেখে দাও, ওই ব্যক্তি হচ্ছেন ভালো যে তার স্ত্রীর নিকটে ভালো, ওই ব্যক্তি হচ্ছে ভালো যে তার স্ত্রীর নিকটে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর নিকটে ভালো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর নিকটে ভালো। অতএব পৃথিবীর পুরুষ যদি তার স্ত্রীর নিকটে ভালো না হয়, পৃথিবীর যাবতীয় নারী যদি তাকে ভালো বলে, ওই ভাবিটাকে ভালো বলে, ওই স্বামীটাকে ভালো বলে, ওই চাচিটাকে ভালো বলে, ওই বান্ধবীটাকে ভালো বলে, ওই পুরুষ ভালো না, ওই পুরুষ ভালো না, ওই পুরুষই ভালো যে তার স্ত্রীর নিকটে ভালো। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আমার স্ত্রীর নিকটে ভালো। সম্মানিত উপস্থিতি, এ বাক্য দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্ত্রীর যে কি মর্যাদা, স্ত্রীর সাথে কেমন ব্যবহার করতে হবে, স্ত্রীর কাছে স্বামীকে ভালো হওয়ার জন্য সব পন্থা অবলম্বন করতে হবে, এ কথা বলেছেন, এ কথা বুঝিয়েছেন যে পুরুষ তুমি যদি স্ত্রীর কাছে ভালো না হতে পারো, তাহলে তুমি আসলেই একটা ভালো পুরুষ না, তুমি হচ্ছে কাপুরুষ, তুমি হচ্ছে কাপুরুষ, তুমি হচ্ছে কাপুরুষ। তুমি তখনই পুরুষ হবে যখনই তোমার স্ত্রীর নিকটে তুমি ভালো হতে পারবে।
সম্মানিত উপস্থিতি আপনার এখানে স্ত্রী হিসাবে নারী মর্যাদা কত একথা কিভাবে বলি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের সাথে যেভাবে প্রেম ভালোবাসা বিনিময় নিবেদন করেছে, আজকের নারীবাদী তোমার পরিবারে এমন প্রেম ভালোবাসা বিনিময় নেই, তোমার পরিবারের শান্তি নেই, নারীবাদী তোমার স্বামীর সাথে তোমার মনে না, নারীবাদী তুমি তোমার স্বামীর সাথে অশান্তিতে রয়েছো, তুমি আমার নারী মুক্তির জন্য আন্দোলন করো। সম্মানিত উপস্থিতি, বলতে চাচ্ছিলাম ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছেন, কন্যা হিসাবে মর্যাদা দিয়েছেন, স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছেন, মা হিসাবে মর্যাদা দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মর্যাদা। যেমন একজন ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নিকটে কে বেশি মর্যাদা পেতে পারে, সম্মান পেতে পারে, আমার নিকটে মর্যাদা সম্মান পাওয়ার অধিকার সবচাইতে বেশি কার? তখন রাসূল বলছেন, তোমার মায়ের, তোমার মায়ের হলো সবচাইতে বেশি মর্যাদা এবং হক মর্যাদা পাওয়ার অধিকারী। ব্যক্তি বলছেন, কলা সুন্নামান, এবার কার? তখন দ্বিতীয়বার বলছেন, কলা অন্যতা তোমার মা, তৃতীয়বার বলছেন, কলা সুন্নামান, তৃতীয়বার কে? তখন বলছেন, কলা অন্যতা তোমার মা। তিনবার বললেন, পৃথিবীতে যত সম্মান মর্যাদা ভালো ব্যবহার করার মাধ্যম রয়েছে, তোমার মা পাবে প্রথম, দ্বিতীয় পাবে তোমার মা, তৃতীয় পাবে তোমার মা। এবার বলছেন, কলা সম্মান, চতুর্থবার তাকে আমি ভালোবাসতে পারি, ভালো ব্যবহার করতে পারি। এবার বলছেন, কলা আবুকা, অপরের ভাবে বলছেন যে আদনাকা আদনাকা, এবার তোমার পিতা অতঃপর পৃথিবীর অন্য 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 মানুষরা। সম্মানিত উপস্থিতি, হাদিসটি মুসলিম মিশকাত হাদিস নম্বর 4911 বর্ণিত হাদিস দিয়ে জানতে পারি নারী হিসাবে একজন মায়ের মর্যাদা কত, পৃথিবীতে প্রথম মা, পৃথিবীতে দ্বিতীয় মা, পৃথিবীতে তৃতীয় মা, পৃথিবীতে চতুর্থ যদি কাউকে সম্মান করতে হয় সেটা হচ্ছে পিতা। এবার এই সম্মানের পরে, এই মর্যাদা দেওয়ার পরে যদি পৃথিবীতে কাউকে সম্মান করতে হয় তারপরে অন্য কেউ হতে পারে, তাহলে একজন নারী হিসাবে একজন মায়ের মর্যাদা কত, এ কথা আপনাকে আমি কি করে বলি? আরে মুসলিম মায়ের আনুগত্য তো করতে হবে, করতে হবে, তোমাদের মুসলিম মায়ের কথা। একজন যদি হিন্দু মা হয়, একজন খ্রিস্টান মা হয়, একজন নাস্তিক মা হয়, একজন ইহুদি মা হয়, একজন নাসারা মা হয়, একজন ইসলাম বিদ্বেষী মা হয়, তার সাথে কিরূপ আচরণ করবেন, ইসলাম কি শিক্ষা দেয়? আসমা বিনতে আবি ওয়াকার রাদিয়াল্লাহু আল্লাহ তাআলা আনহা বলেন, কালাত কালিমাত আলাইয়া উম্মি ওয়া হিয়া মুশরিকাতুন ফি আহদি কুরাইশিন, আমার মা মুশরিকা হুদাইবিয়ার সন্ধির সময় সে আমার নিকটে আসলেন, আমার মা মুশরিকা কাফের সে হুদাইবিয়ার সন্ধির সময় আমার নিকটে আসলেন, ফাকুলতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্না উম্মি কদিমাত আলাইয়া ওয়াইয়া ওয়াকিমাতুন, আমার মা মুশরিকা, আমার মা কাফের, তিনি ইসলামের প্রতি বিরাগভাজন, তিনি ইসলামের প্রতি রাগান্বিত, সে এসেছে আমার সঙ্গে দেখা করার জন্য, আফা সিলুহা, আমি কি আমার এই মুশরিক মায়ের সাথে যে ইসলামের প্রতি রাগান্বিত, যে ইসলামের প্রতি বিরাগভাজন, এই মুশরিক মায়ের সাথে, এই মুশরিকা মায়ের সাথে আমি কি ভালো ব্যবহার করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কালা নাম, তুমি তোমার মায়ের সাথে সর্বোত্তম ভালো ব্যবহার করো। সুবহানাল্লাহ, হাদিসটি বুখারী মুসলিম মিশকাত হাদিস নম্বর 4913 বর্ণিত হাদিস দিয়ে প্রমাণ করে, নারী হিসাবে তুমি মুশরিক মা একজন সন্তানের কাছে কত মর্যাদাবান। ইসলাম বলছে তোমার মুশরিক মা তোমার নিকটে এসেছে, তুমি তার সঙ্গে সর্বোত্তম ভালো ব্যবহার করো, তুমি তার সঙ্গে খারাপ ব্যবহার করিও না, যদিও সে মুশরিক, যদিও সে কাফের, যদিও সে ইসলামের প্রতি রাগান্বিত, মুশরিক মায়ের সাথে যদি ভালো ব্যবহার করতে হয় একজন মুসলিম মায়ের সাথে কিরূপ ব্যবহার করতে হবে, এ বিচার বিবেচনা আপনার হৃদয়ের কাছে দিয়ে দিলাম। আপনি নারীবাদী কি করে বলেন যে ইসলাম নারী জাতিকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে? ইসলাম যেভাবে প্রতিটি পদে পদে নারীকে
সম্মানিত করছে, পদ উন্নতি করছে। এভাবে সম্মান উচ্চারা পৃথিবীতে আর কেউ নেই। মহিরাজা আল্লাহ তারা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুল উম্মাহাতি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন তোমাদের মাতাদের অবাধ্যতা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য হারাম করেছেন তোমাদের মাতাদের অবাধ্যতা। বুখারি মুসলিম মিশকাত ইসকাত হাদিস নম্বর 4915 বর্ণিত হাদিস দিয়ে সে স্পষ্ট প্রমাণিত হয় যে একজন সন্তানের জন্য তার মায়ের অবাধ্যতা হারাম, একজন সন্তানের জন্য তার মায়ের অবাধ্যতা হারাম, একজন সন্তানের জন্য তার মায়ের অবাধ্যতা হারাম। হারামের কথা ইসলাম বলেছেন, এখানে বলিনি যে ওয়ালিদাইনি তোমার পিতা বাবার জন্য, এখানে বলেছে উম্মাহাতি তোমার মাতাদের জন্য হারাম। এখানেও ইসলাম এককভাবে মায়ের নাম বর্ণনা করেছেন, বর্ণনা করে মা হিসাবে নারী কত মর্যাদা, মা হিসাবে নারী কত মর্যাদা, এ কথা আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলের মারফতে আমাদেরকে জানিয়েছেন তার জবানিতে। সম্মানিত উপস্থিতি, মায়ের যে কত মর্যাদা, মায়ের সাথে কিভাবে খিদমত করতে হয়, এ কথা বলতে গিয়ে একটি হাদিস আপনাকে বলি। ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন একজন ইয়ামেনের ব্যক্তি তার বৃদ্ধ মাকে তার ঘাড়ে করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করছে। একজন ইয়ামেনের ব্যক্তি তার বৃদ্ধ মাকে তার ঘাড়ে করে নিয়ে তার পিঠি করে নিয়ে কাবা শরীফ তওয়াফ করছে। তখন তাকে জিজ্ঞাসা করা হলো, তখন ওই ইয়ামেনের ব্যক্তি বলছে, ইবনে ওমর, আমি আমার মায়ের জন্য একটা বাদ্য স্বরূপ উট, আমি আমার মায়ের জন্য একটা বাদ্য স্বরূপ উট, যদিও উট তার মনিবকে কিছু সময় ফেলে রেখে চলে যায়, যদিও উট তার মনিবকে কিছু সময় ফেলে রেখে চলে যায়, কিন্তু আমি কখনো কোনোদিনের জন্য আমার মাকে ফেলে রেখে চলে যায় না, সব সময় আমার কোলে পিঠে করে রাখি। ইবনে ওমর, এবার তুমি একটু বলো তো দেখি, আমার মায়ের ঋণ কি আমি শোধ করতে পেরেছি? ইবনে ওমর বলেন, হে ইয়ামেনের ব্যক্তি, শুনে রেখে দাও, তোমার মা তোমাকে যখন প্রসব করেছিল ওই সময় একটা প্রসব যন্ত্রণা হয়েছিল, ওই প্রসব যন্ত্রণায় বহুত কষ্ট, তুমি আমার জীবনী পর্যন্ত যা করেছো ওই প্রসব যন্ত্রণার কষ্ট এবং ঋণ তুমি আমাদের শোধ করতে পারবি, অন্তরিত সন্তান অনেক করে কথা। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি বলে বলি যে মা কি জিনিস, আর ইসলাম নারীকে মা হিসেবে কত মর্যাদা আসলে দিয়েছেন, আপনি নারীবাদী আপনি কি দিয়েছেন, আপনি নারীবাদী আপনি কি দিয়েছেন, আপনি নারীবাদী আমার কন্যাকে বিবাহর বয়সকে আটকিয়ে রেখে তার ঘর সংসার করতে বাধাগ্রস্ত করেছেন, আপনি তার সুন্দর ঘর সংসার করতে দেননি, ইসলাম আমার কন্যাকে সুন্দর জীবন ব্যবস্থা দিয়েছেন বিবাহের মাধ্যমে, আপনি নারীবাদী আমার কন্যা সন্তানের বিবাহ কঠিন করে দিয়ে ধর্ষণের রাস্তা খুলে দিয়েছেন, আপনি নারীবাদী আমার জন্য, আপনি পিতা আমার জন্য আমার নারীকে আমার মেয়েকে উলঙ্গ বেহায়াপনা করে ওই স্কুল কলেজ মাদ্রাসা ভার্সিটি বিভিন্ন অঙ্গনে প্রদর্শন করে পূর্ণ ব্রহ্ম বানিয়ে আমাকে আপনি দাউস করেছেন, আমাকে আপনি জাহান্নামী করেছেন, অথচ ইসলাম দুইজন নারী দুইজন কন্যা সন্তানের বিনিময়ে আমার জন্য জান্নাত অবধারিত করেছিল। আপনি নারীবাদী আপনি কি করেছেন, যখন ইসলাম নারীকে স্ত্রী হিসাবে সুউচ্চ মর্যাদা দিয়েছেন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সম্পদ হিসাবে আখ্যায়িত করেছেন, তার সাথে প্রেম ভালোবাসার যাবতীয় দ্বারকে উন্মুক্ত করেছেন, আপনি নারীবাদী নারীকে উস্কে দিয়ে পরিবারের মধ্যে অশান্তি বিস্ফোরণ করে দিয়েছেন, তাই আজকে আপনি আপনার পরিবারের শান্তিতে নেই, আপনার মেয়েকে যে পরিবারে নিয়ে দিয়েছেন সে মেয়েও শান্তিতে নেই, পৃথিবীর সব নারীরাই আজ অশান্তিতে রয়েছে। আমরা পূর্বে দেখেছি আমাদের দাদা আমাদের পরদাদা একজন নারীকে বিবাহ করেছে, তাকে বোন দিয়েছে, তার
দেড় মোহর দিয়েছে, ইসলাম দেড় মোহরের ব্যবস্থা করেছিল। আমাদের পূর্বকার পূর্বসূরীরাম একজন কালো মেয়েকে বিবাহ করে নিয়ে এসেছে, তার পণ দিয়েছে, তার দেড় মোহর দিয়েছে। আজকে দেখি আমার সুন্দরী মেয়ে বিবাহ দেওয়ার জন্য ডিসকভার লাগে, এসি গাড়ি লাগে, কার লাগে, বাংলাদেশের মা বোনেরা জ্ঞান করবে জ্ঞান, সব জিনিসের দাম বাড়িল, মা গো তোমায় দাম কমিল কেন, সব জিনিসের দাম বাড়িল, চাহিদা কত বেশি, মাগো শুধু তোমার বেলায় যার যেটা খুশি, দয়রা গোলার কেজি বেলায় 50 থেকে 60 টাকা, কচুর পাতাও আপনি খুঁজে পাবেন না খাওয়ার জন্য। আর নারী বিবাহ দিতে গেলে এখন যৌতুক খাওয়া হয় না, দাম বেশ না কমেছে, কি কারণে কমেছে এটা একটু চিন্তা ভাবনা করে দেখবেন। এটা এই কারণেই যে আমরা যখন নারীকে পর্দার কথা বলি, নারীকে সুন্দর ভাবে ইসলামী জীবনযাপনের কথা বলি, তখন কিছু শিক্ষিত মানুষ যারা শিক্ষিত হিসাবে নিজেদেরকে দাবি করে, বিচারপতি হিসাবে দাবি করে, ওই মানুষগুলো বলে আমরা তালেবানি হয়ে গিয়েছি। যখন আমরা পর্দার কথা বলি, বড়কার কথা বলি, সুন্দর জীবনযাপনের কথা বলি, নারীকে একটা সুন্দর জীবন উপহার দিতে চাই, তখন ওই শিক্ষিত মানব বিচারপতি আমাদেরকে বলে আমরা তালেবানি হয়ে গিয়েছি, আমরা জঙ্গি হয়ে গিয়েছি। অতএব ইসলামের কথা বললে এই জঙ্গি, টাকুর উপরে কাপড় পরতে হয় এটা ইসলামের বিধান, নিচে কাপড় গেলে ওরা জাহান্নামের আগুনে পড়বে, এ কথা যখন বলি তখন ওই শিক্ষিত ব্যক্তি বলে আমি তাদের আরো হয়ে গিয়েছি। সুন্দর করে সালাম দিতে হবে এটা ইসলামের বিধান, এ কথা যখন বলি তখন ওই প্রফেসর বলে আমি তাদের আরো হয়ে গিয়েছি। যখন সর্বশেষ আল্লাহ হাফেজ বলতে হবে, খুদা হাফেজ বলা যাবে না, খুদা ফার্সি শব্দ খুদা অন্ত এসেছে অথবা আসবে, আল্লাহ আসবে এবং এসেছে এ কথা নয়, আল্লাহ ছিল আছে এবং থাকবে, আল্লাহর সামনে খুদা সুদ্ধা মানায় না, আল্লাহ তো আল্লাহই হবে। তাই যখন আমরা আল্লাহকে আল্লাহ হাফেজ বলি, তখন ওই শিক্ষিত প্রফেসর বলে আমরা নাকি তালেবান হয়ে গিয়েছি, জঙ্গি হয়ে গিয়েছি। অতএব ইসলামের কথা বললেই, সুন্দর জীবনযাপনের কথা বললেই, এই সুশীল সমাজ, এই নারীবাদী, এই শিক্ষিত সমাজগুলো যারা ইসলাম বিদ্বেষী মনের ভিতরে লালন পালন করে, তারা আমাদেরকে ত্যাগ দিয়েছে, আমরা জঙ্গি, আমরা তালেবানি, এর ত্যাগ দিলেই ইসলামের পতাকাকে ডালিয়ে রাখা যাবে বলে তারা মনে করেছে এবং কখনোই নয়। সম্মানিত উপস্থিতি, সময়ের দিকে খেয়াল রেখে আলোচনা ঘুরিয়ে নিয়ে আসলাম। অতএব এতক্ষণ ধরে যে আলোচনা করেছিলাম সেটা হলো এই যে ইসলাম নারী জাতিকে সম্মান দিয়েছেন, ইসলাম নারী জাতিকে মর্যাদা দিয়েছেন, আর সুশীল সমাজ নারীবাদীরা এই নারী জাতিকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, পদদলিত করেছে, এরা নারীকে ঘর থেকে টেনে বের করে এনে রাস্তাতে পণ্য দ্রব্য বানিয়েছে। অতএব আসুন আমরা ইসলামের বিধানের কাছে আত্মসমর্পণ করি, আপনার কন্যা, আপনার স্ত্রী, আপনার মা ইসলামের আদর্শ অনুযায়ী আপনার পরিবারের লোক বড় হতে পারে, লালন পালন হতে পারে, সেই তৌফিক যেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে দান করেন। আপনি আমি যারা কন্যা সন্তানের পিতা রয়েছি, তার জন্য কন্যা সন্তানের প্রতি সুন্দর দৃষ্টি রাখি, তাদের সঙ্গে ভালো ব্যবহার করি, আমরা যারা স্বামী হয়ে গিয়েছি তারা যেন আমাদের স্ত্রীদের সঙ্গে ভালো ব্যবহার করি, সুন্দর ব্যবহার করি, কারণ স্বামী হিসাবে স্ত্রীর কাছে ভালো না হতে পারলে পৃথিবীর সকলে ভালো হতো, আমি ভালো হতে পারবো না, এই কথা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গিয়েছেন। আমরা যারা সন্তান রয়েছি, আমরা যেন আমাদের মায়েদেরকে সম্মান করতে
পারি তাদেরকে যেন অপমানিত করি না, তাদেরকে যেন আমরা ঘর থেকে বাইর করে দেই না। ওই স্ত্রীর কথা শুনে, যে স্ত্রীও একদিন মা হবে, ওই স্ত্রীর কথা শুনে স্ত্রীকে ভালোবাসবো, স্ত্রীর জায়গা হতে মাকে ভালোবাসবো, মায়ের জায়গা হতে স্ত্রীর জায়গা মাকে নিয়ে যাবো না, মায়ের জায়গায় স্ত্রীকে নিয়ে আসবো না। অতএব মা যেন আমরা আমার সংসার থেকে মর্যাদা নিয়ে, সম্মান নিয়ে, ভালোবাসা নিয়ে এই পৃথিবীর মুখ থেকে বিদায় নিতে পারে, আমরা যেন প্রত্যেকটি নারী জাতিকে সম্মান করতে পারি। আল্লাহ আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।